له ما في السماوات وما في الارض যার হাতে গোটা পৃথিবীর ক্ষমতা তিনি কে আল্লাহ আঙ্গুলটা দাঁড় করিয়ে বলেন তিনি কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গোটা পৃথিবীর ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ সব কিছু কে করেন আল্লাহ আসনে কে বসান আল্লাহ নামান কে আল্লাহ বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয়। ইজ্জত সম্মান জিল্লত সবকিছু কার হাতে? দুনিয়ার রাজত্ব দুই দিনের, এসে আর কয়দিনের বলেন না? কয়দিনের ক্ষমতা, কয়দিনের বাহাদুরি, কয়দিনের জমিনের মধ্যে দম্ব ভরে যারা আমরা চলি, আমরা যারা মনে করি আমাদের ক্ষমতা নেয় কে, আমাদের বাহাদুরি কেড়ে নেয় কে? বলেন এরা বোকা স্বর্গে বসবাস করে কি করে না? জোরে বলেন না করে কি করে না? আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারহা إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا দুনিয়ায় তোমরা দম্ব ভরে পদাচরণ করো না। কার আদেশ? অহংকারের মালিক কে? অহংকার কার চাদর? দুনিয়ার সব রাজা বাদশা যা আছে সবাই হাশরের ময়দানে কার সামনে দাঁড়াবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক আসবেন। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধ ফেরেশতা নিয়ে আল্লাহ পাক এসে হাজির হবেন। সেদিন সবাই জিজ্ঞেস করবে তুই কে রে? তখন বলবে আমি বিল ক্লিনটন। কে বলবে? বিল ক্লিনটন। তুই কে রে? কয় আমি বারাক ওবামা। কথা বলে না, বলবে কি বলবে না? তখন ক্ষমতা দেখাইতে পারবে? হ্যাঁ পারবে ক্ষমতা দেখাইতে? লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন একমাত্র ক্ষমতা চলবে কার? দুনিয়ার রাজত্ব ক্ষমতা দুনিয়ার বাহাদুরি আজ আছে কাল নেই, আল্লাহ পাকই সব কিছু করেন, সব কিছু আল্লাহ পাকের হাতে। সেদিন এক কদম হটার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না, এক কদম হটার সুযোগ কাউকে দেওয়া হবে না। জিজ্ঞাসা করবেন আল্লাহ, এ বেটা দুনিয়ায় তোর সব কিছু আমি দিছি, গোটা দেহ বডি স্ট্রাকচার সব আমি আল্লাহ পাকের দেওয়া, এগুলির হিসাব দে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সব নিয়ামতের সেদিন আল্লাহ পাক হিসাব করবেন, হিসাব নেবেন। তোকে সব কিছু দিয়েছিলাম আমি, এগুলির হিসাব দে। চোখ কান নাক মুখ হাত কার দেওয়া? হয় নাই আওয়াজ, জোরে বলেন কার দেওয়া? চেয়ারম্যানের দেওয়া জিনিস হইলে খুশি হয়ে যায়, চেয়ারম্যান সাহেব আমারে দিছে, মামুন চৌধুরী 10,000 দিছে, ইয়াসিন মাহমুদ খুশি হয়েছে না? আরে কথা কয় না, কথা বলেন না কেন, খুশি হয়েছে না? একে একে যারা দেয় দিলে সবাই খুশি হয় না? সবাই খুশি হয়, কিন্তু আল্লাহ পাক যে দেয় এতে কিন্তু অত খুশি হয় না। কথা বলে না, জোরে বলেন ঠিক কি না? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কি বলেন? আলম নাজআল লাহু আইনাইন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন সব কিছু তো আমি দিলাম, চোখ কান হাত মুখ নাক যা আছে সব আমি দিলাম, এগুলির হিসাব দে। হিসাব নিবে চোখের হিসাব নিবে, চোখ দিয়ে কি দেখছিলি? কবে আল্লাহ সিনেমা দেখছি। কথা বলে না, কইতে পারবে? কবে না তো বাট পারতো, এ মুখ মুখ দিয়ে কবে কি আল্লাহ সব সময় ভালো জিনিস দেখছি। দেখেন না সবাই বলে না, চুরি করে ডাকাতি করে সব কিছু করার পরে কয় আমরাই তো সব করছি। আরে কথা বলেন না কেন, এটা সিনে রাখতে হবে, এটা হাসরের ময়দানে বাটপারি করবে আল্লাহর সামনে।
কথা বলেন না কেন? এত সব করার পরও, সব লুণ্ঠন করার পরও বলে আমরাই তো দেশের জন্য করছি, কথা বলেন না কেন? আল্লাহ আকবার, আল্লাহ কইব ওর মুখের মধ্যে একটা মোহর লাগা। কোথায় মোহর লাগাবে? মুখে মোহর লাগা, নাইলে বাটপারে থামান যাবে না, কথা বলে না। দুনিয়ায় যে পরিমাণ বাটপারি করছে, এটা আসরের ময়দানে আল্লাহর সামনেও বাটপারি করতে যাবে। তখন আল্লাহ বলবে ওর মুখের মধ্যে মোহর লাগা, তখন হাতে কথা বলবে কিসে? আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ হাত দিয়ে কথা বলা শুরু করে দেবে। আল্লাহ যেই পরিমাণ জুলুম ওই হাত দিয়ে করছে, আল্লাহ এটা সাক্ষী দাও, নাউজুবিল্লাহ করবেন না। আল্লাহ এই হাত দিয়া নিরপরাধ মানুষদেরকে সে আঘাত করেছে, জুলুম করেছে, সেদিন এই হাত সাক্ষী দিবে, কতক্ষণ ঠিক কি? সেদিন এই হাত সাক্ষী দিবে, আল্লাহ তোমার বিরুদ্ধে আইনে জমিনে বাস্তবায়ন করেছে, তুমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ আমার পক্ষে তুমি এর সুপারিশ, আমার পক্ষ থেকে এর মামলা গ্রহণ করবো, বলেন নাউজুবিল্লাহ, সেদিন সাক্ষী দিবে, এগুলি পায়ে সাক্ষী দিবে, আল্লাহ জুলুম করছে বা দিয়ে এত সোজা না। আজকে ফেসিয়াল করি, মুখ দিয়া কত রকমের আলতার মেকআপ যে মাকে দেহের সৌন্দর্যের জন্য, সেদিন সব কিছু আল্লাহর আদালতে আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, কতক্ষণ ঠিক কি না? থাকবে কি যাবে কি? ইমান, এটা আমাদের পুঁজি, এটা কি বলেন? ইমান আমল, ইমান ইমান আর আমল, এটা বংশগুণে না, ইমান পাইতে হয়, মেহনত করে নিতে হয়, কথা বলেন না কেন? আমরা তো বংশগুণে ইমানদার, বাবা ইমানদার, দাদা ইমানদার, বংশগুণে আমরা ইমানদার, ইমানদার বংশগুণে হওয়া যায় না, ইমানওয়ালার কাজ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? মাথায় টুপি দিলেই মুসলমান হয় না, কথা বলেন ঠিক কিনা? মুখে দাড়ি রাখলেই মুসলমান হয় না। আজকে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকেও দেখি যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এগুলি মুসলমানের নমুনা না। হায় হায় হায়, বলে না সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোন জায়গা? আমি কিন্তু বক্তা না, আমি সভাপতি, কথা কোন ঠিক না? এই বক্তা যারা আসছে ওয়াস্ত তারা করবে। যে আমার সামনে আজকে বসা ডক্টর আবদুল্লাহ নোমান হাফিজুল্লাহ, যিনি দুই বাংলার জনপ্রিয় একজন আলোচক, গত রাতে মোতারামের সঙ্গে কথা হয়েছে, গত রাতে একটা প্রোগ্রাম ছিল, তো আমি মোহতারামকে বললাম যে আজকে আসামে যাওয়া যাবে না, ত্রিপুরায় যাওয়া যাবে না, আজকে আমার একটা প্রোগ্রাম আছে, সারতে হবে। বললো ভাই আপনার জন্য আমার সের কাদম, আলহামদুলিল্লাহ বলেন না, রাজি হয়ে গেছেন। তো আপনারা মনে হয় খুশি হন নাই? খুশি? আকাশ বাতাস প্রকম্পিত করে একটা স্লোগান দিতে পারবেন? বলেন না রাহি তাকবীর, হয় নাই রে ভাই? কেরানীগঞ্জের মানুষ আপনারা এত কম আওয়াজ দেন কেন? জোরে আওয়াজ দিবেন যাতে চতুর্দিকে ছড়ায় যায়, নাস্তিকরা যেন পালাবার জায়গা খুঁজে না পায়। জোরে বলতে পারবেন নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। আওয়াজ, মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে, যার জন্য, যার কারণে আজকে নারী নগ্নতায় পোশাক পরে বাধা দেওয়ার কারণে তার নামে মামলা হয়, কথা বলে না কেন? এটা আমাদের কারণে, মুসলিম প্রধান দেশে একজন নারী নগ্নতা নিয়ে রাস্তাঘাটে নামে, আরেকজন নারী প্রতিবাদী মা, সে তার সামনে এসে বাধা হয়ে দাঁড়াইলে তার বিরুদ্ধে মামলা হয়, এটা মুসলিম দেশের কাজ নয়, বলুন? এটা আমাদের নিরবতার কারণ। সব শুভ হয়ে বসে আছি যে কই নেক না দৈরে নো সুন্দর বেডি রে না নিয়েছে, কি হয়েছে আমাকে কথা বলে, কথা বলেন না কেন? এক মোল্লারে যদি এক জায়গায় মারে তো আরেক মোল্লায় কয় গেছে কে, কথা বলেন? বিষয় হয়েছে এখানে, আজকে আমরা নিজেরা নিজেরা দলাদলি করি, মারামারি করি, হাত উপরে বানবো না নিচে বানবো, সাল্লাল্লাহ পরবো না পরবো না, টুপি লম্বা পরবো না সেপটা পরবো, পাঞ্জাবি ফাড়া পরবো না গুল পরবো, এগুলি নিয়ে দ্বন্দ্ব করে, আর ইহুদ না সারা আমাদের কলজা থেকে ইমান নিয়ে টানাটানি করে, কথা কোন ঠিক কি? দুই মুরগিতে লাগছে ঝগড়া, কয়েন্দা
ঝগড়া লাগছে, শিয়ালে ফাঁসে থেকে মোসো বাগান দেয়, কথা বলেন নি? কয় সুবিধা হয়েছে, ইয়ালে একটা থাপ্পড়টা খাপা দিয়ে ধরছে, আরেক শিয়াল কয় ভালা কাম হয়েছে, মুরগি কি কয় আরেকটা ভালা কাম হয়েছে, গেছে বিরোধী ডেরা ধরে লয়ে গেছে। আজকে আমাদের অবস্থা হয়েছে এমন। এই জন্য আপনারা আমাদের প্রিয় মানুষ, আমি এই কেরানীগঞ্জে এর আগে একবার একটা মাহফিলে আসছিলাম অনেক বছর আগে, আর আজকেই আসলাম, ওয়াজের মানসায় আসিনি, আমার জীবনও বসাইতে পারেনি, কিন্তু নাম যে কিনলে কই দিল, আমি সাতবার অন্তত না করছি স্টেজের পিছনে যে আমার নাম কবি না, তারপরও আমার নাম কইছি, আপনাদেরকে কষ্ট দিছি মাফ করে দিয়েন। আপনার ঐক্যের সঙ্গে থাকবেন, কে চরমনাই, কে তবলি গলা, কে এইটা কে সেইটা, এগুলো নিয়ে দ্বন্দ্বর সময় এখন নাই, এই জন্য আমরা ঐক্যের বানায় ঠিক থাকবো। আর মাদারেসে কৌমিয়া যেখানেই আছে সেখানেই আমরা তাদের সহযোগিতা এগিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশ কয়েকটি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে, এবং আজকেও আমি আমাদের আবুল বাসা রিদওয়ান ভাইকে বলছি, আমি লোক পাই না যে কোন মাদ্রাসায় কারে দিব, কথা বুঝতে পেরেছেন? অনেক মাদ্রাসা আমাদের কাছে উস্তাদ চাচ্ছে, মুহতামিম চায়, কিন্তু সুযোগই পাই না, মানুষই খুঁজে পাই না। এই জন্যে আলহামদুলিল্লাহ আপনাদের পরিচিত সুপরিচিত হাফেজ কারি ইয়াসিন মাহমুদ বারাকাতুল্লাহ আপনাদের এই এলাকাতের ছেলে, এই এলাকায় আবারও একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা সম্পর্কিত থাকবেন, থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। এবং মুফতি আবুল বাশার রিদওয়ান ভাই, তিনিও একটি মহিলা মাদ্রাসা করেছেন, খেজুর পাখি কি সাত পাখি, খেজুর বাগ সাত পাখি এলাকায়, আমিও সেই মাদ্রাসাটিও দেখতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেখানেও শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। আপনাদের মেয়েদেরকে ওই মাদ্রাসায়, ছেলেদেরকে এই মাদ্রাসায়, এটা পুঁজি, এটা আমাল, এটা কি বলেন? মরে যাবেন, মরে যাবেন, তখনই মেয়ে গিয়ে বাবা ছেলে গিয়ে আপনার কবরের সামনে দাঁড়ায় বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পুঁজি, কথা বলেন না কেন, ঠিক কি না? অন্যথায় অন্যথায় ছেলে মেয়েকে আপনি যাই বানান, যাই বানান, প্রাথমিক শিক্ষা, আমি বলবো না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না, এই কথা আমি বলি না, ডাক্তারের দরকার আছে না নাই, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই, পুলিশ র‍্যাব বিডি আর আমাদের সন্তান হওয়ার দরকার আছে না নাই, আছে, কিন্তু কিন্তু প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা না হয় এটা বড় হয়ে জালেম হবে, কথা কোন ঠিক কি? এই জন্য প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাদ্রাসার সঙ্গে আমি আছি আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, নাম যখন বসে গেছে কাম তো কিছু করা লাগবে, লাগবে না? আর আপনাদের এলাকায় যখন হয়েই গেছে আল্লাহ পাক যেন এই চারাকে গজায় দেয়, আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন কিছু কিছু মানুষের শরীরে একটু খোসাখুসি লাগবো, এরা একটা এক দুইটা কথা কইবই, কথা কোন ঠিক না? মাদ্রাসার বিরুদ্ধে লোক আছে না, আরে কথা কোন লোক আছে না, মাদ্রাসার বিরুদ্ধে বলার মতো লোক আছে, মাদ্রাসা গড়ার মতো লোক নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা যখন হয়েই গেছে আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ পাক যেন এই মহুতি জলসাকে কবুল করেন। আপনারা যারা এসছেন আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আর সবাইকে একটা অনুষ্ঠানের দাওয়াত দেই, আপনারা তো রেডিও শুনেন, ইউটিউব শুনেন, শুনেন না শুনেন, আর একটা দাওয়াত দিয়ে দেয় এই দাওয়াতটা রাইখেন, সেই দাওয়াতটা হলো রেডিও একাত্তর, একাত্তর মনে করে না, একাত্তর মনে করলেই মানুষ মনে করে এটা নাস্তিক, আর কথা কয় না, আর কথা বলেন না কেন, ঠিক না? একাত্তর টিভি আর একাত্তর রেডিওতে ব্যবধান আছে, একাত্তর রেডিওতে সারা রমজান মাসে একটা অনইসলামিক প্রোগ্রাম চলে না, রেডিও একাত্তরের প্রভাত শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আবার সূর্য ডুবেও কোরআন তেলাওয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।